Hey, hello, this is everyone. TTB 10 in the past show YouTube channel of Facebook page. Me apnara shamne chole aschi notun ekta video, notun ekta segment. To borabor kintu amra bike ride e chole aschi. To bike ride e hocche amra ekta totto dite jacchi je road e cholte gele kichu niyom niti mene cholte hoy, karon niyom chhara kine kono kichur urdhe nai. কারণ আপনি একটা লেখাপড়া করতে যাবেন, তারপরে হচ্ছে কোনো জিনিস কিনতে যাবেন, সেটার কিন্তু কলা কৌশল বা নিয়ম কিন্তু থাকে। যেমন একটা সাপোজ আপনি একটা ধরেন শার্ট কিনতে গেছেন, তো শার্টের আপনার কতটুকু সাইজ লাগবে, কীরকম সাইজ লাগবে, আপনি লুজ পরবেন না লং পরবেন, আবার শার্টের কাপড় কেমন, শার্টের মান কেমন, কোয়ালিটি কেমন, এইগুলো দেখে শুনে কিন্তু আপনি কিন্তু শার্টটা কিন্তু ক্রয় করেন। তেমনই আপনি যখন বাইক রাইড করতে যাবেন, তো বাইক রাইডের ক্ষেত্রেও কিছু কলা কৌশল বা কিছু তথ্য থাকে, সেই তথ্যগুলো জেনে রাইড করলে আরও বেশি এনজয়টেফুল রাইডিং হবে। কারণ এটা যদি তথ্য যদি মানে গাড়ি হচ্ছে যদি পিক আপ যদি টানেন তো গাড়ি তো দৌড়াবেই, কারণ টপ গিয়ার দিয়ে আপনি পিক আপ টোটাল ছেড়ে তারপর হচ্ছে টোটাল উড়া ধুরা টানলেন তো গাড়ি তো দৌড়াবেই, স্পিড হবেই, টান তো উপরে উঠবেই। কিন্তু সেই টানটা কন্ট্রোল করারই হচ্ছে একজন রাইডারের দক্ষতা। কারণ আপনি যখন তাল উঠালেন শুধু আপনি সেই টানটা নিয়ন্ত্রণ করতে পারলেন না, তাহলে কিন্তু আপনি কিন্তু রাইডার না। একজন রাইডারের পক্ষে হচ্ছে সুন্দরভাবে রাইড করবে, সে যত স্পিডে উড়াক না কেন সামনে যদি কোনো বাধা বিপদ বা কোনো ঝামেলা পড়ে বা কোনো দাঁড়াইতে হয় সেই মুহূর্তে তাৎক্ষণিক কিন্তু সেই বাড়িটা কিন্তু গতি কমায় দেয়, সেখানে কিন্তু কন্ট্রোল কিন্তু করতে হবে। আর আমরা যদি আমরা যে হরফে মাসে যদি সেই কন্ট্রোলে যদি মানে সেই গতি দিয়ে যদি যাইতে যাই তাহলে হচ্ছে কিন্তু আমাদের দশার দফার অভাব হয়ে যাবে, কারণ মারাত্মক কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। ক্ষতিগ্রস্ত বলতে কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যেমন এই যে এনকের বিষয়টা বলুন, এনে যদি আমরা যদি স্লো যদি না করে যদি আমার সামনে ওঠে, এই যে দেখুন স্টেডিয়ামে দাঁড়ায় পড়ছি, তো এইখানে যদি স্লো যদি আপনি যদি না করেন, যদি উড়া দুরা যদি টান মারেন তাহলে আপনি গেছেন, তাহলে গেছেন মানে বুঝলেন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই হলো বিষয়। কারণ অবশ্যই আপনাদের রাইড করতে গেলে অবশ্যই সেফগার্ড পরে রাইড করবেন।